এই গল্পটি দুই আপন এতিম বনির যাদের নাম ছিল সুমাইয়া এবং সুরাইয়া সুমাইয়া ছিল সুরাইয়ার থেকে বয়সে বড় তাই বাবা মায়ের মৃত্যুর পর সুমাইয়া সুরাইয়ার খুব ভালোভাবে দেখাশোনা করতো এবং বাড়ির খরচ চালানোর জন্য সে অন্যের বাড়িতে কাজ করত। শুকনো বাসি খাবার খেয়েই তারা নিজেদের দিন কাটাচ্ছিল বেচারি সুমাইয়া কাঠপোড়া রোধক কিংবা বৃষ্টি খালি পায়েই কাজে যেত ভীষণ জটিলতার মধ্যে দিয়ে তাদের দিন কাটছিল একদিনের কথা একদিন সুরাইয়া তার বোন সুমাইয়াকে বলে আপু আমাদের বাবা মা কোথায় গেছে ওদেরকে আমার খুব মনে পড়ে সকল বাচ্চারা তাদের বাবা মায়ের সঙ্গে কত খুশিতে থাকে আমাদের বাবা মায়েদের কি আমাদেরকে একটুও মনে পড়ে না সুরাইয়া আমার ছোট্ট বোন এভাবে উদাস হল না বাবা মা আমাদের সঙ্গেই আছে ওরা দুইজন কোথাও যায়নি আকাশে গিয়ে তারা হয়ে গেছে রাত হতে দাও আমি অবশ্যই বাবা মাকে দেখাবো তোমায় আচ্ছা ঠিক আছে আপু যখন রাত হয়ে যাবে তখন আমি আমার বাবা মায়ের সঙ্গে অনেক কথা বলবো আচ্ছা ঠিক আছে বোন তুমি বাড়িতেই থেকো বাইরে কোথাও যেও না আমি গিয়ে কাজ শেষ করে আসি এরপর দুজনে বসে অনেক কথা বলবো এমনটা বলে সুমাইয়া প্রতিদিনের মতো অন্যের বাড়িতে কাজ করার জন্য রওনা দিয়ে দেয় কিন্তু হঠাৎ করেই মুসুলধারায় বৃষ্টি হতে শুরু করে কিন্তু সুমাইয়া বৃষ্টির পর না করেই ভিজতে কাজে চলে যায় সব কাপড় পুরো ভেজা ছিল এবং সে ভেজা কাপড়েই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে বাড়ির সব কাজ করে আর ততক্ষণে বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছিল এবং সে তার ভেজা কাপড়েই আবারও বাড়িতে ফিরে আসে পরের দিন সকালবেলায় যখন সে কাজে যাবার জন্য বেরোচ্ছিল তখন সে দেখে যে তার শরীর একদম জ্বরে কাপ ছিল আল্লাহ, এখন আমি কাজে কিভাবে যাব বাড়ির সব খাবারও শেষ হয়ে গেছে আমি তো আমার বোনকে ক্ষুধার্ত রাখতে পারি না না যে করেই হোক আমাকে কাজে যেতেই হবে গিয়ে মালকিনের থেকে কিছু টাকা ধার নিয়ে বাড়ির খাবার নিয়ে আসব। এমনটা বলে সুমাইয়া সাহস জুগিয়ে কাজ করার জন্য বাংলোতে পৌঁছে যাই সেখানে যাবার পর সে মালকিনকে বলে মালকিন আমাকে কিছু টাকা ধার দিন আমার বাড়ির খাবার শেষ হয়ে গেছে আর আমার বোন সকাল থেকে কিচ্ছু খায়নি আরে তোর তো কাশি হচ্ছে আমার থেকে দূরে থেকে কথা বল জানি না কোন অসুখ চলে এসেছে তোর মাঝে আর হ্যাঁ কিছুদিন আগেই তো তুই আমার থেকে টাকা নিলি আজকে আবারও চাইছিস প্রতিদিন তোর জন্য টাকা কোথায় থেকে নিয়ে আসব। মালকিন দয়া করে এমনটা বলবেন না আমার বোন অনেক ক্ষুধার্ত ও অনেক ছোট এখনো ও ক্ষুধার চালা সহ্য করতে পারে না আমি আপনার পায়ে পড়ি মালকিন আমাকে দয়া করুন এমনটা বলে সুমাইয়া মালকিনের সামনে হাত জোর করে বসে পড়ে তার সামনে অনেক মিনতি করে কিন্তু মালকিন তার একটা কথাও শোনে না আর তাকে মুখের ওপর বলে দেয় যে তাকে টাকা দিবে না এরপর সুমাইয়া এক এক করে বাকি বাড়িগুলোতে যাই যে যে বাড়িতে সে কাজ করতো কিন্তু সেই বাড়িগুলোর একটা বাড়ি থেকেও কেউ তাকে সাহায্য করে না এরপর সুমাইয়া উদাস হয়ে খালি হাতে বাড়িতে ফিরে আসে তাকে দেখে সুরাইয়া বলে আপু আজকে তুমি আসতে অনেক দেরি করে দিয়েছ আর আমার অনেক ক্ষুধা পেয়েছে কিছু আনোনি খাবার জন্য এখন আমরা কি খাবো আপু ছোট্ট সুরাইয়ার কথা শুনে সুমায়ের চোখে অশ্রু চলে আসে এরপর সে নিজের চোখের অশ্রু মুছে তার ছোটো বোন সুরাইয়াকে বলে বোন সুরাইয়া রান্নাঘরে কিছুটা দুধ রাখা আছে তুমি ওটা খেয়ে ঘুমিয়ে পড়ো কালকে আমি তোমার জন্য অনেক খাবার নিয়ে আসবো এমনটা বলার পর সুমাইয়া পাতিলে বেঁচে থাকা সামান্য পরিমাণ দুধে অনেকটা পানি দিয়ে দেয় এবং সেটা সুরাইয়াকে দেয় পান করার জন্য সুরাইয়া সেই দুধটি খেয়ে ঘুমিয়ে পড়ে এরপর সুমাইয়া শুধু পানি খেয়েই শুয়ে পড়ে পরের দিন সকালবেলায় যখন সুমাইয়া ঘুম থেকে ওঠে তখন সে বাইরে গিয়ে দেখে যে বাইরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে এমনটা দেখে সুমাইয়া ভীষণ দুঃখী হয়ে যায় সে আফসোস করে বলে হে আল্লাহ বাইরে এত জোরে বৃষ্টি হচ্ছে এখন আমি কি করব কাল রাত যে কোনোভাবে কেটে গেল কিন্তু এভাবে খাবার না খেয়ে থাকলে সুরাইয়ার শরীর খারাপ হয়ে যাবে এমনটা বলে সুমাইয়া ভীষণ দুঃখী হয়ে যায় এবং সে তার মায়ের ছবির সঙ্গেই কথা বলতে শুরু করে মা তুমি দেখছো তো আমি আর সুরাইয়া কাল থেকে কিচ্ছু খাইনি আর এখন আমার কাছে একটা টাকাও নেই যে আমি খাবার জন্য কিছু কিনতে পারবো আমি কেমন বড় বোন যে তার নিজের ছোটো বোনের ভালোভাবে খেয়ালও রাখতে পারে না মা বাবা আজকে যদি তোমরা জীবিত থাকতে তাহলে সুরাইয়াকে এভাবে না খেয়ে থাকতে হতো না এখন আমি কোথায় যাব কি করব কার থেকে সাহায্য চাইব আমি তো কিচ্ছু বুঝতে পারছি না মা বাবা তোমরা আমাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে কেন চলে গেলে এমনটা বলে সুমাইয়া অনেক জোরে জোরে কান্না করতে থাকে তার এমন কান্নার শব্দ পেয়ে সুমায়ার স্বর্গবাসী মায়ের ছবি থেকে একটা কথা ভেসে আসে মা সুমাইয়া এভাবে হাল ছেড়ে দিও না আমি বুঝতে পারছি যে এই সময় তোমার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে কিন্তু এখন সময় চলে এসেছে তোমাকে একটা জাদুর বীজ দেওয়ার আমি জানি যে এখন এই বীজটি তোমার খুব প্রয়োজন মা সত্যি তুমি আজকে আমার সাথে কথা বলছো আমার আজকে অনেক ভালো লাগছে আজকে আমি অনেক খুশি মা আর মা তুমি কোন জাদুর বীজের কথা বলছিলে মা বেশ অনেক বছর আগে একজন সাধু বাবা এসেছিল। উনি আমাকে একটা জাদুর বীজ দিয়েছিলেন কিন্তু একটা শর্ত ছিল যে ওই বীজটি আমরা খুব কঠিন পরিস্থিতিতেই ব্যবহার করতে পারব আর আমার মনে হয় আজকে ওই সময় চলে এসেছে এর থেকে বড় বিপদ আর কিছু হতেই পারে না তাই আজকে আমি ঠিক করেছি যে তোমাকে ওই জাদুর বীজটি দিবো ওই বীজটি নিয়ে গিয়ে তুমি একটা খোলা জায়গায় রোপণ করে দেবে এবং মনে মনে যেই জিনিসের কথা ভাববে ওই বীজটি থেকে ওই জিনিসটাই উৎপন্ন হবে তুমি সত্যি বলছো মা আমি তো জাদুর গাউনের চাষ করব কারণ আজকাল মেয়েদের গাউন অনেক পছন্দ বাজারে এটা অনেক বিক্রি হয় ওই গাউনগুলো বিক্রি করে আমি যেই টাকা পাবো ওই টাকা দিয়ে আমি আমার বোন সুরাইয়াকে একটা খুব ভালো স্কুলে ভর্তি করিয়ে দেবো ওর একটা সুন্দর জীবন গঠন হবে ঠিক আছে মা সুমাইয়া তোমার যখন যেটা ভালো লাগে তুমি সেটাই করো যাও মা গিয়ে দেখো ওই জাদুর বীজটা আমার পুরনো বাক্সর মধ্যে রাখা আছে এরপর সোমাইয়া তার মাকে ধন্যবাদ জানাই এবং সে গিয়ে তার মায়ের পুরনো বাক্সটি খোলে যার মধ্যে সে কিছু বীজ পায় বীজগুলো সে একটা খোলা জায়গায় রোপণ করে দেয় এবং সেখানে পাশে দাঁড়িয়ে সে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের গাউনের কথা মনে মনে স্মরণ করে তখন চোখের পলকেই সেখানে অনেক সুন্দর সুন্দর গাউনের আবাদ হয় আরে বা মা তো ঠিকই বলেছিল এখন আমি এই সুন্দর সুন্দর গাউনগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসবো যা বলে সুমাইয়া সেই সুন্দর গাউনগুলো নিয়ে বাজারে চলে যাই সেগুলো বিক্রি করার জন্য গাউনগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল ডিজাইনও ছিল নতুন নতুন এর কারণে তার কাছে কাস্টমারের ভিড় লেগে যায় আর দেখতে দেখতে তার সমস্ত গাউনগুলো বিক্রি হয়ে যায় একদিনের মধ্যেই সুমাইয়া এত টাকা ইনকাম করে নিয়েছিল যে টাকাগুলো দিয়ে সে বাড়ির জন্য অনেক দিনের জন্য খাবার সংগ্রহ করতে পারবে এবং তার বোনকে একটা ভালো স্কুলে ভর্তিও করিয়ে দিতে পারবে সুমাইয়া অনেক খুশি ছিল সে বাজার থেকে গরম গরম জিলিপি নিয়ে খুশি হয়ে বাড়িতে ফিরে আসে এবং সে তার ছোটো বোন সুমাইয়াকে ডেকে বলে ছোড়াইয়া আমার ছোট প্রিয় বোন দেখো আমি তোমার জন্য আজকে গরম গরম জিলাপি নিয়ে এসেছি আর হ্যাঁ আজকের পর আর কখনোই আমাদেরকে ক্ষুধার্ত থাকতে হবে না আর জানো তোমার জন্য একটা খুশির খবর আছে। এখন থেকে তুমিও আর সবার মতো স্কুলে যাবে আমি তোমাকে অনেক ভালো একটা স্কুলে অ্যাডমিশন করিয়ে দিব তুমি সত্যি বলছো আপু আমিও বাকি বাচ্চাদের মতো স্কুলে যাবো আপু তুমি আমার সঙ্গে মজা করছো না তো আরে না রে বোন প্রথমে গরম গরম জিলাপি খেয়ে নিই নয়তো ঠান্ডা হয়ে গেলে জিলাপির মজাই থাকবে না আমি রান্নাঘরে গিয়ে আজকে তোমার মন পছন্দের সব খাবার বানাবো এরপর আমরা দুজনে মিলে একসঙ্গে বসে মজা করে খাবার খাবো কেমন খাবার বানানোর পর দুই বোন একসঙ্গে বসে পেট ভরে খাবার খাই এরপর তারা কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে আর ঘুমিয়ে পড়ে জাদুর গাউনের ক্ষেতের সাহায্যে তারা দুই বোন এখন হাসি খুশিতে জীবন কাটাচ্ছিল এখন সুমাইয়া প্রতিদিন সেই খেতে যেত এবং সে সেইখানে গিয়ে অনেক জাদুর গাউন আবাদ করতো এবং সেগুলো বাজারে বিক্রি করে খুব টাকা ইনকাম করতো যে বাজারে সুমায়ার একটা ছোট্ট দোকান ছিল ওই বাজারেই সুমায়ার দোকানের পাশে অনেক বড় একটা ব্র্যান্ডের গাউনের শোরুম ছিল সেই শোরুমের মালকিন সুমাইয়ার ওপর প্রচণ্ড হিংসা করতে শুরু করে এবং তার উপর প্রচণ্ড রাগও করে কারণ সেখানে সুমায়ের দোকান অবস্থিত হওয়ার কারণে তার দোকানে একটা কাস্টমারও আসতো না এই গিয়েও সুমায়ের দোকান তো এত ভালো চলছে সব কাস্টমার ওর দোকানেই যাই গাউন কেনার জন্য আর এখানে আমি এত টাকা লাগিয়ে গাধার মতো খেটে ব্র্যান্ডের লেহেঙ্গা বানাই কেউ এগুলো পছন্দই করে না ওগুলো কেউ কিনে না আমাকে খোঁজ করতেই হবে যে এত সুন্দর লেহেঙ্গা ও কোথায় থেকে নিয়ে আসে সত্যিটা জানার পর এই সুমাইয়ার বাচ্চাকে আমি আর ছাড়বই না সেদিনের পর থেকে সেই শোরুমের মালকিন কমলিকা সে সুমায়ের ওপর নজর রাখতে শুরু করে খুব সকালে উঠে সে সুমাইয়ার বাড়িতে যায় তার ওপর নজর রাখার জন্য সে তার বাড়ির আঙিনায় একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ে অন্যদিকে সুমাইয়া প্রতিদিনের মতো তার খেতে যায় গাউনের চাষ করার জন্য এবং সে জাদুর গাউনের ক্ষেতকে বলে হে জাদুর গাউনের ক্ষেত আমি অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের গাউন চাই সুমাইয়া এমনটা বলার সঙ্গে সঙ্গে সেখানে অনেক সুন্দর সুন্দর গাউন আবিষ্কার হয়ে যায় অন্যদিকে লুকিয়ে থাকা কমলিকা এইসব দেখে সে প্রচণ্ড অবাক হয়ে যায় ও আচ্ছা বুঝতে পেরেছি তাহলে এই সব কিছু এই জাদুর গাউনের ক্ষেতেরই কাজ আমি কালকে সকাল সকাল আসবো আর এই সময়ের আগে এখান থেকে সব গাউনগুলো চুরি করে নিয়ে চলে যাব পরের দিন সকালবেলায় কমলিকা সময়ের আগেই সেই ক্ষেতে চলে আসে এবং সে জাদুর গাউনের ক্ষেতকে বলে হে জাদুর গাউনের ক্ষেত আমি ওই গেও সুমায়ের থেকে অনেক ভালো লেহেঙ্গা চাই ব্র্যান্ডের লেহেঙ্গা যেন ওই আর একটা লেহেঙ্গাও আর বিক্রি না হয় এবং আমার সব গাউন যেন খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় কমলিকা এমনটা বলতেই সেখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় কমলিকাকে সেখানে জাদুর গাউনের গাছ তো হয়ই না উল্টো কমলিকাকে সেই ক্ষেতেই বন্দি করে রেখে দেয় লতাপাতা দিয়ে জড়িয়ে বেঁধে ফেলে তাকে কমলিকা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু সে সেই চেষ্টায় ব্যর্থ হয় সে কিছুতেই নিজেকে ছাড়াতে পারে না আস্তে আস্তে কমলিকার দম বন্ধ হয়ে যেতে শুরু করে এর কিছুক্ষণ পর সুমাইয়া সেইখানে চলে আসে এবং শোরুমের মালকিন কমলিকাকে সেইখানে দেখে সে প্রচণ্ড অবাক হয় আরে আপনি এখানে এই অবস্থায় আপনি এত বড়ো একটা শোরুমের মালকিন তাহলে আপনার এখানে আসার কি প্রয়োজন আছে আপনার কাছে তো টাকা পয়সার অভাব নেই আপনাকে একটা কথা বলবো। এই জাদুর গাউনের ক্ষেত কোনো লোভী মানুষকে সাহায্য করে না এটা শুধু সৎ এবং মানুষদেরকেই সাহায্য করে যারা অসহায় দরিদ্র হ্যাঁ আমি আমার ভুলটা বুঝতে পেরেছি কিন্তু প্লিজ এখন আমাকে সাহায্য করো আমার দম বন্ধ হয়ে আসছে এভাবে চলতে থাকলে আমি মারা যাব। প্লিজ তাড়াতাড়ি কিছু করো আমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করো এরপর সুমাইয়া হাত জোর করে ক্ষমা চাওয়ার জন্য সেই জাদুর গাউনের ক্ষেত্রটি কমলিকাকে বন্ধন থেকে মুক্ত করে দেয় এরপর কমলিকা তার জানে বেঁচে যাওয়ার কারণে সে সুমাইয়াকে ধন্যবাদ জানাই এবং নিজের বাড়িতে ফিরে যায় অন্যদিকে জাদুর গাউনের ক্ষেতের সাহায্যে সুমাইয়া এবং তার ছোট বোন সুরাইয়ার জীবন পুরোপুরিভাবে বদলে যায়। তাদের জীবন খুশিতে ভরে যায় এখন তাদের বাড়িতে আর কোনো জিনিসের কোনো কমতি নেই এই সঙ্গে সঙ্গে তারা জাদুর গাউনের ক্ষেতের সাহায্যে আশেপাশের অসহায় দরিদ্র মানুষদেরকেও সাহায্য করে এভাবেই সুমাইয়া তার বোন সুরাইয়ার সঙ্গে হাসি খুশিতে একটা সুন্দর জীবন কাটায় কোনো একটি গ্রামে সীতা নামের একজন মেয়ে তার বাবা রাহুল এবং তার সৎ সীমার সঙ্গে বসবাস করত। সীমার কোনো সন্তান ছিল না এবং সে তার সৎ মেয়ে সীতার সঙ্গে খুবই বাজে ব্যবহার করতো রাহুল বিদেশি একটা কোম্পানির সঙ্গে কাজ করত। তাই কাজের কারণে সে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকত এর কারণে রাহুল সীমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে কারণ সীতার মা সুমিত্রা চার বছর আগেই মারা গিয়েছিল যার কারণে সীতার বাবা রাহুল তার মেয়ে সীতার দেখাশোনা করার জন্য অন্য একটা মেয়ের সঙ্গে বিয়ে করে যার নাম ছিল সীমা সীমার নিজের কোনো সন্তান ছিল না রাহুল অনেক ভাবনা চিন্তা করে চার বছর পর সীমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করে যেন সে তার মেয়ের খুব ভালোভাবে দেখাশোনা করতে পারে এবং সে তার মেয়ে সীতাকে একটা ভালো স্কুলে পড়ালেখা করাতে পারে কিন্তু তার সৎ মা বাড়িতে আসার পর সব কিছু উল্টো হয়ে যায় রাহুল সব সময় তার মেয়েকে পড়ালেখার জিনিসপত্র ওয়েস্টার্ন ড্রেস ক্যান্ডি এবং নানান ধরনের কেক এনে দিত যেন তার বান্ধবী এবং বন্ধুদের সঙ্গে মেলামেশা করতে কোনো সমস্যা না হয় এবং পড়ালেখাতেও মন বসে সীতাকে এত ভালো স্ট্যান্ডার্ডের বই পড়তে দেখে সীমা মনে মনে প্রচুর হিংসা করত সীতার বাবা রাহুল শহরে চলে যেতে না যেতেই সীতার সৎমা সীমা সীতার থেকে তার বই ওয়েস্টার্ন ড্রেস এবং ক্যান্ডি চকলেট কেক সব কিছু কেড়ে নিত কারণ সীমা ছিল ভীষণই লোভী এবং স্বার্থপর একজন মহিলা সীমা সীতার পড়ালেখা তো অনেক দূরের কথা সীতাকে সবসময় এত কাজে ব্যস্ত রাখত যে সব সময় সে কাজ করতেই থাকতো কখনও একটু বিশ্রাম নেওয়ারও সুযোগ পেত না এমনই একদিন সীতা কিছু নিয়ে খুব ভাবনায় ডুবেছিল এবং সে সোফার ওপর বসে এভাবেই খাবার খাচ্ছিল ঠিক তখনই সেখানে তার সৎমা সীমা আসে এবং সে সীতাকে বলে কিরে মহারানী এতক্ষণ হয়ে গেছে এতক্ষণে শুধু বাড়ির কাজগুলোই সারতে পেরেছিস আর এখানে মজা করে বসে বসে খাবার গেলা হচ্ছে তোর একটু লজ্জা করলো না বসে বসে খেতে তোর তো ভাবা উচিত ছিল প্রথমে নিজের মাকে খাইয়ে দিই মা অনেক ক্ষুধার তো এরপর না হয় আমি খাই না মা আমি বাড়ির সব কাজ সেরে তারপর খাবার খেতে বসেছি আর তোমার খাবার আমি রান্নাঘরে রেখে দিয়েছি যখন তোমার ক্ষুধা লাগবে তখন তুমি খেয়ে নিবে মা আমি সকাল থেকে খালি পেটে কাজ করছি আমার অনেক ক্ষুধা পেয়েছে তাই আমি খাবার খেয়ে নিয়েছি সীমার এটা একদম সহ্য হয় না যে সীতা এভাবে আরামে বসে খাবার খাবে এবং প্রচণ্ড রাগ নিয়ে সে সীতাকে বলে যদি তোর খাবার খাওয়া শেষ হয়ে থাকে তাহলে ওঠ এখান থেকে যা বাড়িতে খালি পাত্র পড়ে আছে ওইটা নদীতে নিয়ে গিয়ে পানি ভরে নিয়ে আই ঠিক আছে মা যদি বাড়িতে পানি ফুরিয়ে গেছে তাহলে আমি নদীতে গিয়ে এক্ষুনি পাত্র ভরে পানি নিয়ে আসছি এমনটা বলে খাওয়া ছেড়ে সে পাত্র নিয়ে চলে যায় পানি নেওয়ার জন্য সীতা জঙ্গলের উদ্দেশ্যে হাঁটা ধরে জঙ্গলে পৌঁছে কিছুক্ষণ পর সে নদীর কিনারায় পৌঁছে যায় ঠিক তখনই সীতার নজর পড়ে নদীর পাড়েই একটা ডালিম গাছের ওপর যে ডালিম গাছে ছিল অনেক সুন্দর সুন্দর গোল গোল পাকা পাকা লাল রঙের ডালিম যেটা দেখে সীতা অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে অনেক চেষ্টা করে সেই ফল পাড়ার জন্য কিন্তু সেই ডালিমগুলো এত উপরে ছিল যে সীতা তাকে ধরতেই পারে না আর অনেকক্ষণ চেষ্টা করার পরও সীতা একটা ডালিমও পারতে পারে না এবং সে নিরাশ হয়ে নদী থেকে পানি ভরে বাড়িতে চলে যায় অন্যদিকে বাড়িতে আসতে অনেক দেরি হয়েছে দেখে সীতার সৎমা সীমা সীতার ওপর প্রচণ্ড রাগ করে আর তাকে আবারও হাজারটা কথা শোনাই এসে গেছে পাগল বাবার পাগল সন্তান আমি তোকে নদী থেকে পানি নিয়ে আসতে বলেছিলাম ওইখানে বসে বসে পানি তৈরি করতে বলিনি তোর আসতে এত দেরি হলো কেন আমার তো মনে হচ্ছে ওইখানে বসে আড্ডা দিয়ে এসেছিস তাই তোর আসতে এত দেরি হয়েছে আর এত দেরি করার জন্য তোর আজকের শাস্তি এটাই যে আজকে সারাদিন তুই কোনো খাবার পাবি না এখন ভেতরে যা গিয়ে আমার জন্য সুস্বাদু খাবার বানা আর সকালের মতো যদি দেখেছি তুই বসে বসে খাবার খাচ্ছিস তাহলে তোর হাত পা ভেঙে দেবো নিজের মায়ের কাছ থেকে ভালো মন্দ এমন নানান ধরনের কথা শুনে সীতার মন ভীষণ খারাপ হয়ে যায় এবং সে মন খারাপ নিয়ে রান্নাঘরে চলে যায় তার সৎ মায়ের জন্য খাবার বানাতে এবং সে দেরি না করে খাবার বানাতে শুরু করে দেয় সিতার অনেক বেশি ক্ষুধা পেয়েছিল তার সতমা সীমা তার সামনে বসেই খাচ্ছিল কিন্তু তাকে একবারও জিজ্ঞাসা করে না সে খাবে কি না এবং সে নিজে একা একাই সব খাবার খেয়ে শেষ করে ফেলে আর খাওয়া শেষে তাকে বাসনপত্র ধোয়ার কাজও দিয়ে দেয় আর এভাবে ক্ষুধার্ত পেট নিয়ে সীতা প্রতিবাদ না করেই বাসনপত্র ধুয়ে দেয় এবং সে নিজের ঘরে যায় বিশ্রাম করার জন্য আর বিশ্রাম করতে করতে ক্ষুধার্ত পেটে সে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলায় সীতা প্রতিদিনের মতো সকাল সকাল ঘুম থেকে ওঠে এবং সে বাড়ির কাজে লেগে পড়ে সব কাজ শেষ করার পর সীতা সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে যায় খাবার খাওয়ার জন্য ঠিক তখনই সেখানে তার শতমা চলে আসে এটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এদিকেও দেখে কী দেখছিস চোরের মতো তুই আজকেও কালকের মতো চুরি করে খাবার খাচ্ছিস আমাকে একবার জিজ্ঞাসাও করলি না চোর কোথাকার আর আজকের তোর শাস্তি এইটাই যে আজকে তুই জঙ্গলে গিয়ে আমার জন্য ফ্রেশ ফ্রেশ ফল নিয়ে আসবি আর খবরদার কালকের মতো যদি দেরি হয় তাহলে খবর আছে তোর কালকে তো শুধু পানি চেয়েছিলাম আজকে আমাকে তাজা তাজা ফল নিয়ে এসে খাওয়াবি তাও কোনো যেন দেরি না হয় এখন ঝুড়ি নিয়ে নিয়ে যা জঙ্গলে মায়ের মুখ থেকে এমন কথা শুনে সীতা খাবার মাঝখানে ছেড়েই সে ঝড়ি নিয়ে চলে যায় ফল নিয়ে আসার জন্য সীতা জঙ্গলে গিয়ে দেখে যে জঙ্গলের রাস্তায় আপেল এবং কলার গাছ ছিল এবং সেই গাছগুলোতে প্রচুর ফল ছিল আর গাছগুলো ছিল অনেক বড় বড় এত উঁচু গাছে ফল দেখে সীতা ঘাবড়ে যায় সে তা উপরে তাকিয়ে তাকে অনেক কিছু ভাবছিল হঠাৎ করে সেখানে তার কাছে চলে আসে গোলাপি পরি আর গোলাপি পরি তাকে বলে ভয় পেও না আমি এখানে তোমাকে সাহায্য করতে এসেছি আমি একজন গোলাপি পরি আমি এই জঙ্গলেই বসবাস করি আর আমি অসহায় মানুষদেরকে সাহায্য করি চলো এখন দেরি না করে তুমি আমাকে বলো তোমার কি সমস্যা আমি অবশ্যই তোমার সমস্যার সমাধান বের করে দেব। তুমি নির্ভয়ে সব কিছু বলো আমাকে এবং সে তার সকল সমস্যা এবং তার সাথে হওয়া অত্যাচারের কথা পরীকে সব কিছু খুলে বলে আর এই সব কথা শুনে গোলাপি পরীর ভীষণ খারাপ লাগে এরপর গোলাপি পরী গাছে ধরে থাকা আপেল কমলা কলা এবং ডালিম সব কিছু নিজের জাদু দিয়ে পেরে সীতার ঝুরি ভরে দেয় আর নিজের ঝুড়িতে এতগুলো ফল একসঙ্গে দেখে সীতা অনেক বেশি খুশি হয় এবং সে পরীকে ধন্যবাদ জানায় এরপর খুশি হয়ে নিজের ঝুরিটি নিয়ে বাড়ির দিকে রওনা দেয় সীতাকে এতগুলো ফল একসঙ্গে নিয়ে আসতে দেখে সীমা অনেক বেশি খুশি হয় এতগুলো ফল একসঙ্গে দেখে সীমা ভীষণ লোভে পড়ে যায় এবং সে সেই ঝুড়িতে থাকা ফল আপেল কমলা ডালিম সব কিছু নিয়ে গ্রামের মোড়ে চলে যায় যেখানে বাজার বস্ত। সেখানে গিয়ে সে সেই ফলগুলো বিক্রি করে দেয় যেখান থেকে সীমা অনেক ভালো টাকা ইনকাম করতে পারে আর এত ভালো ইনকাম দেখে সীমা আরও বেশি লোভে পড়ে যায় বাড়িতে আসার পর সীমা সীতাকে কালকের দিন আবারও এতগুলো ফল নিয়ে আসতে বলে এমনভাবে গোলাপি পরীর সাহায্যে সীতা প্রতিদিন ঝুরি ভরে ফল নিয়ে আসতো আর এমনভাবেই সীমা প্রতিদিন সেই ফলগুলো বাজারে নিয়ে যেত এবং চড়া দামে সেগুলো বিক্রি করে অনেক টাকা ইনকাম করতো সীমা প্রচুর লোভে পড়ে যায় এবং সে কিছু না ভেবেই অর্থাৎ সীতা কীভাবে এত বড়ো বোঝা বয়ে নিয়ে আসে কোথায় এতগুলো ফল পায় কিছু না ভেবে সে প্রতিদিন সীতাকে জঙ্গলে পাঠাতো ফল নিতে একদিন সীতা তার শতমাকে বলে মা আজকে আমার শরীরটা একটু ভালো নেই আমি আজকে হয়তো জঙ্গলে যেতে পারবো না আর না আমি ফল নিয়ে আসতে পারবো কারণ এই ফলগুলো বয়ে নিয়ে আসতে অনেক পরিশ্রম লাগে মনে হচ্ছে আবার তোকে মনে করিয়ে দিতে হবে যে আমি তোর আবা নই আমি তোর সৎ মা আর তোর সাহস কীভাবে হলো আমার মুখের ওপর না করার দেখ আমি খুব ভালোভাবে জানি তুই একটা মেয়ে এর কারণে তুই শরীর খারাপ হওয়ার নাটক করছিস চলোট ঝুড়ি হাতে নে আর এই ঝুড়ি ভরে নিয়ে আসবি খালি ঝুড়ি নিয়ে যদি ফিরে আসিস তাহলে তোর অবস্থা খারাপ আছে এমনটা বলে নির্দয় সীমা সীতার গালের ওপর অনেক জোরে একটি থাপ্পড় মারে এবং সীতাকে ধাক্কা দিয়ে তার হাতে ঝুড়িটি ধরিয়ে দেয় আর তাকে জঙ্গলে গিয়ে ফল সংগ্রহ করে নিয়ে আসতে বলে এত জোরে থাপ্পড় খেয়ে সীতা অনেক কান্না করে এবং সে কান্না করতে করতে জঙ্গলের দিকে যায় ফল সংগ্রহ করতে হঠাৎ করে কান্না করতে করতে তার চোখ বন্ধ হয়ে যায় এবং সে একটা কারের সামনে চলে আসে কারটি তাকে অনেক জোরে ধাক্কা দেয় সীতা রাস্তাতেই অজ্ঞান হয়ে যায় তখন রাস্তা দিয়ে যাচ্ছিল গোলাপি পরি সে সীতাকে এভাবে আহত দেখে তাকে সেইখান থেকে তুলে একটা আমের গাছের নিচে নিয়ে আসে এবং তাকে সুস্থ করার চেষ্টা করে কিছুক্ষণ পর যখন সীতার জ্ঞান ফিরে আসে তখন সে গোলাপি পরীকে তার সঙ্গে ঘটে যাওয়া সকল ঘটনার ব্যাপারে বলে আর এমন যন্ত্রণাময় ঘটনার কথা শুনে সীতাকে গোলাপি পরী সাহায্য করে গোলাপি পরী সীতার ওপর দয়া করে তাকে একটি জাদুর আমের বাড়ি দেয় আর বলে নাও সীতা তোমার এত সমস্যার আমার সহ্য হচ্ছে না তাই আমি তোমাকে এই জাদুর আমের বাড়িটি দিলাম এই জাদুর আমের বাড়িটি তোমাকে খুব সাহায্য করবে আর এই জাদুর আমের বাড়ির মধ্যে তোমার কোনো জিনিসের কোনো কমতি হবে না তুমি যা চাইবে সব পাইবে এখানে যে খাবার চাইবে সে খাবার পাবে যেটা পড়তে চাইবে সেটা পাবে যে ধরনের মেকআপ চাইবে পাবে যেটা খেতে চাইবে সেটা পাবে তুমি এখানে যা ইচ্ছা করতে পারবে এই জাদুর আমের বাড়ি তোমার সকল ইচ্ছা পূরণ করবে যদি তোমার অন্য কিছু মন চায় কিংবা প্রয়োজন হয় তখন তুমি এটা জাদুর আমের বাড়িকে বলে দিও এই আমের বাড়ি তোমার সব ইচ্ছা পূরণ করে দেবে এরপর সে তা খুশি হয়ে পরি দেওয়া জাদুর আমের বাড়ির মধ্যে যায় সে যখনই আমের বাড়ির মধ্যে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তার রূপ একদম পরিবর্তন হয়ে যায় তার চেহারা তার আশাক পোশাক সব কিছু চেঞ্জ হয়ে যায় আর কাঠ থেকে তার মাথায় যে চোট লেগেছিলো সেটাও পরিপূর্ণভাবে ঠিক হয়ে যায় আর নিজেকে এত সুন্দর অদ্ভুত দেখে সীতা অনেক বেশি খুশি হয় আমি জাদুর বাড়ির মধ্যে সীতা দেখে যে যেমনটা তার বাবা তাকে ওয়েস্টার্ন ড্রেস কিনে দিত তেমন ওয়েস্টার্ন ড্রেস সেখানে আছে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ব্যাগ স্যান্ডেল এবং অনেক ব্র্যান্ডের মেকআপ রাখা ছিল এসব দেখে সীতা অনেক বেশি খুশি হয় এরপর সীতা অনেক বেশি খুশি থাকতো আর এভাবেই সীতা জাদুর আমের বাড়িতে বসবাস করতে থাকে